উপনির্বাচনের কারণে নিখিল ভারত কংগ্রেস কমিটির পরামর্শ মতে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পাঁচটা কমিটি করে দিছিল পাঁচটা বিধানসভা সমষ্টির কারণে। আর ইতিমধ্যে পাঁচটা বিধানসভা সমষ্টির যত উপনির্বাচন হব আমার দলের কাম কাজ সাংগঠনিক দিক শক্তিশালী করার কারণে দিনে রাতে কাম চলি আছে। আমি উপনির্বাচনের দিন ঘোষণা হওয়াটো আগরপ্রায় বিচারি আছিল। নির্বাচন আয়োগে কিয় পলম করে আছে নাজানো, আগতে হব লাগে। এই যে আমার হরিয়ানা আর জম্মু কাশ্মীরের যে নির্বাচন হল ইয়ার উপনির্বাচন দিয়ে দিব পারিলহেতেন তো কি কারণে দিয়া নাই এও আমার কংগ্রেসের কারণে একটা ডাঙর প্রশ্ন। যে হোক, আমি আশা করছি খুব কম দিনের ভিতর উপনির্বাচনের দিন ঘোষণা হব। আর উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার লগেলগে আমার দলেরও প্রার্থী তালিকা প্রকাশ পাব। ইতিমধ্যে হাইকমান্ডে প্রদেশ কংগ্রেসের কথা পাতিছে আর প্রদেশ কংগ্রেসে পাঁচটা উপনির্বাচনের দায়িত্বত থাকা কমিটির ফালেরপা পরামর্শ গ্রহণ করেছে আর খুব কম দিনের ভিতর উপনির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার লগেলগে আমারও প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে। মানে আগতীয়াকে নহয়, দিন ঘোষণা করলেহে চক। সাধারণতে যিকোনো নির্বাচনত আগতীয়াকে প্রার্থী তালিকা ঘোষণা সাধারণতে নহয় আর দিন ঘোষণা হওয়ার পিছতে নির্বাচনের আনুষ্ঠানিকভাবে কাম কাজ আরম্ভ হব। গতি দিন ঘোষণার পিছতেই কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ পাব। কেইদিনমান আগতে ডিমা হাসল আমি গৈছিল কংগ্রেসের একটা প্রতিনিধি দল, তাতে ময়ও আছিল। তার জনজাতীয় লোকসকলের লগত বা তার স্থায়ী যখন বাসিন্দা তেখেতসকলের লগত কথা পাতি যিখিনি তাত জানি বুঝি আহিল অত্যন্ত ভয়ঙ্কর তথ্য। ডিমা হাসল তেতিয়া মানুষের মৌলিক অধিকার একো নাই, মানুষের স্বাধীনতা নাই, তাতে মানুষক ব্রিটিশের শাসনের দিনত যে মানুষক রাখিছিল ভারতীয় মানুষখিনি ঠিক বর্তমান ডিমা হাসলের মানুষখিনিকও তেনেকে রাখিছে। গতি ডিমা হাসলত আপনি কেবল হিলভালি বুলি নহয়, কোন মুহূর্তত কার মাটি কারি নিয়ে তারও খবর নাই। ডিমা হাসলের প্রতি দেশের পুঁজিপতিসকলের চকু পড়িছে, সিমেন্টর কোম্পানি হোক আন আন পুঁজিপতিসকলে হোক, আদানি হোক আম্বানি হোক, সকলোরে চকু ডিমা হাসলের প্রতি। ডিমা হাসলের প্রতির প্রতিজন মানুষের অসমৰ মানুষের যেটো দায়িত্ব কর্তব্য এই সময়ত সকলে পালন করব লাগে। এই অসমতে ডিমা হাসলের মানুষখিনিক জোর জুলুম করে তেওঁলোকৰ লগত বিভিন্ন ধরনের অন্যায় করেছে। গতি আমি প্রদেশ কংগ্রেস কমিটি হিল বালি কক বা আন সকলো কথা কক, আজি তারিখ যদি আপনি সকলতক বেশি দুর্নীতি কয় তার ভিতর ডিমা হাসলও করব। আজি আজিকালি যদি আপনি সকলতক ক্ষমতার অপব্যবহার বলে কয় তাতেও ডিমা হাসলও করব। গতি মাটি জীবন সম্পত্তি সকলো প্রাকৃতিক সম্পদ, ভগবান আল্লাহ যে প্রাকৃতিক সম্পদ দিছে, এই প্রাকৃতিক সম্পদও লুণ্ঠন করার কারণে ডিমা হাসলত পুঁজিপতিসকলের সহযোগত অসম সরকার আর ডিমা হাসলের যে স্থানীয় তাতে সিএম আছে তেখেতসকলে মিলি একটা চক্রান্ত করেছে। গতি আমি কংগ্রেস দলে ডিমা হাসলবাসীর অন্যায় করবলৈ নিদিও, প্রাকৃতিক সম্পদ ধ্বংস করবলৈ নিদিও, পুঁজিপতিসকলের হাতত বন্ধকত দিবলৈ নিদিও ডিমা হাসল, তার কারণে আমি কাম করি।